ভারতীয় জনতা পার্টির মধ্যে আজকে কৃষ্ণনগর পৌরসভার সামনে যে পথবরোধ, সেই পথবরোধ কর্মসূচি চলছে। সেই পথবরোধ কর্মসূচিতে ভারতীয় জনতা পার্টির নদিয়া জেলা উত্তরের দক্ষ সংগঠক মাননীয় মহাদেব সরকার মহাশয় উপস্থিত আছেন। মাননীয় মহাদেব সরকার মহাশয়কে আজকের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপর কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আর জেলা প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে আমরা আবেদন করছি যে বাকি নির্বাচন জেলা প্রশাসনকে দায়িত্ব নিয়ে সম্পন্ন করতে হবে শান্তিপূর্ণভাবে। আজকে যেভাবে তৃণমূল কংগ্রেস সভা সকাল থেকে অবাধে আক্রমণ চালিয়েছে, বলগাহীন সন্ত্রাস চালাচ্ছে, এটা সভ্যতার লজ্জা, এটা পশ্চিমবঙ্গে গণতন্ত্রের লজ্জা। সেই গণতন্ত্র আজকে নদিয়া জেলার করিমপুরেও আজকে সেই গণতন্ত্রকে হত্যা করলো এই তৃণমূল কংগ্রেস। তাই রাজ্যের সমস্ত মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য এ জেলার সমস্ত জাতীয়তাবাদী মানুষের কাছে আমরা আবেদন করছি যে সকলে মিলে এই হারমত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একযোগে আপনারা লড়াই করুন, আপনারা এগিয়ে আসুন বাংলার গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য। আজকে করিমপুরের উপনির্বাচন, কালিয়াগঞ্জ এবং খড়গপুরে তৃণমূল কংগ্রেস যে সন্ত্রাস চালালো, এতে পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে যে মুহূর্তে এরা শেষ করে দিচ্ছে। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।